এসেছি চারবার সব মিলে হলো এবং সেখানে আমাদের এজাজ আহমদ ঠিক আছে আমরা বুড়ো হয়ে গেছি তো সব মনে থাকে নাম মনে থাকে না কারণ দেখবে যে নামের কোনো লজিক নাই কেমন একজনের নাম ধরো কি বলো না আকবর হলো আকবর হলো রিলেট করা যায় হ্যাঁ কুদ্দুস এখন কুদ্দুস মানে কি মানে না জানা পর্যন্ত তো এটা মাথার মধ্যে যেতে চায় না মানে জানলে অন্য মানের সঙ্গে যোগ হয়ে ওটা মাথার মধ্যে গেঁথে যায় কিন্তু যেটার কোনো মানে আমি জানি না সেটা খুব কঠিন তো যা হোক তোমাদের দু চারটা কথা বলি ভালো হবে না তোমরা রাগ করো না আর কি এই যে এখানে নেতৃত্ব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে আমি মনে করি বাংলাদেশে আজকে এটাই হচ্ছে প্রধানতম কাজ আমাদের 17 কোটি মানুষ আছে প্রায় আমি বলি 17 কোটি রাক্ষস আছে কিন্তু রাবণ নাই নেতা নাই কেমন একবার আমাদের গ্রামে একজন আমাকে বলছে যে সেই গাছ মানুষ আর নাই আমি তখন ছোট আমি ভাবলাম গাছ মানুষ আর কি পরে ভেবে দেখলাম যে না এটার মানে আছে গাছ মানুষ মানে গাছের মতো সমুন্নত গাছের মতো প্রশাখা বহুল কেমন গাছের মতো ভারসাম্য সেই মানুষ কেমন যে মানুষ বিবেকের ভেতর থেকে কথা বলেন এবং যেটা বলেন সেটা বিশ্বাস করেন এবং এমনভাবে বিশ্বাস করেন যে তার বিশ্বাসে অভিভূত হয়ে অন্যেরাও সেটাকে বিশ্বাস করে কারণ তুমি যতক্ষণ বিশ্বাসযোগ্য না হচ্ছ কোনোভাবেই তোমার নেতৃত্ব আসতে পারে নেতৃত্বের প্রধান শর্ত হচ্ছে তোমার ব্যক্তিত্বের মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে তোমাকে তোমার কথা শুনে মনে হয় যেন তুমি বিশ্বাসযোগ্য তোমার আচরণ দেখে যেন মনে হয় তুমি বিশ্বাসযোগ্য এবং তুমি যেদিকে যেতে বলবে সেটা দেখে মনে হবে ওই দিকে গেলে আমরা জয়ী হব আমরা আমাদের এগোনো উচিত তা একটা গল্প দিয়ে তোমাদের শুরু করি তোমরা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছ আচ্ছা তাও বাঁচালে কারণ কালকে আমি একখানে একটা বক্তৃতা করতে গিয়েছিলাম দেখলাম যে নলিনী শব্দটার মানে সারা খড় ভর্তি ছেলে মেয়ে কেউই প্রায় যায় শেষে একদিক থেকে পো করে কে যেন কি একটা বলল আমি দেখলাম ঠিকই বলেছি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে নিয়ে অনেক গল্প আছে একটা গল্প হচ্ছে যে ট্রেন এসে স্টেশনে থেমেছে একজন তরুণ বেশ ভালো চাকরি টাকরি করেন বলে মনে হয় সুন্দর পোশাক আশাক তিনি নেমেছেন তার হাতে ছোট্ট একটা ব্যাগ তিনি ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চিৎকার করতে লাগে কিছুক্ষণ পরে একজন কুলি এসে সামনে দাঁড়ালো এবং বিদ্যাসাগরের হাতে ব্যাগটা সে নিল সেই তরুণ সামনে সামনে যাচ্ছেন বিদ্যাসাগর ব্যাগ হাতে ও সরি ওই কুলি সরি
ওই তরুণ একটু ভুল হবে, তোমরা এই করোনা, আমার শরীর এত খারাপ যে আমি যে গুছিয়ে কথা যে পর্যন্ত বলেছি এতেই আমি ধন্য, তোমরা ধন্যবাদ দাও আর না দাও। তো তরুণ সামনে সামনে যাচ্ছেন, পেছনে পেছনে সেই কুলি যাচ্ছে, যে যখন তরুণের বাড়িতে গেলেন তখন সেই কুলি সেই ব্যাগটা তরুণের হাতে দিল এবং সেই তরুণ কুলিকে পারিশ্রমিক হিসেবে চারানা, সেখানে চারানা অনেক চারানা পয়সা দিতে গেল। কুলি বললেন যে স্যার আমাকে দিতে হবে না, আপনার কষ্ট হচ্ছিল দেখে আমি আপনাকে একটু সাহায্য করেছি। তো সেই তরুণ একটু অবাক হয়ে গেল। তো সেই সময় ওই এলাকায় বিদ্যাসাগর কোনো একটা জনসভায় বক্তৃতা করতে আসছে, সভাপতি হবেন তিনি, হবেন সেই সভার সভাপতি। তো সেই তরুণের মনে হয়েছে একটু যাই, এত বড় মানুষ তার বক্তৃতা শুনে। মিটিংয়ে যে দেখেন সভাপতির আসনে বসে আছে সেই কুলি, মানে কি তার ব্যাগ বহন করেছিলেন কে? ওই তরুণের, বিদ্যাসাগর নিজে। কিসের জন্য? এটা শেখানোর জন্য যে নিজের ব্যাগ নিজের বহন করতে হবে। সেই তরুণ বিদ্যাসাগরের পায়ে হুমড়ি খেয়ে পড়লেন যে আমি বুঝতে পারিনি আপনি এত বড় মানুষ আমাকে ক্ষমা করেন। উনি তখন বললেন যে নিজের কাজ নিজে করুন, এইটাই আমার কথা। আমরা নিজের কাজ নিজে করি না, করতে চাই না, করতে আমাদের ভালো লাগে না, করতে আমাদের আত্মসম্মানে বাধে। এর কারণ আমরা, এই দেশ স্বাধীন হয়েছে 71 সালে প্রথমবারের মতো, এর আগে কোনো দিন কোনো কালে আমরা স্বাধীন ছিলাম না। আমি একথা সব জায়গায় বলি যে কখনো পাল রাজবংশ আমাদের শাসন করেছে, কখনো সেন রাজবংশ শাসন করেছে, কখনো পাঠান আমাদের শাসন করেছে, কখনো মোগল আমাদের শাসন করেছে, কখনো ব্রিটিশ আমাদের শাসন করেছে, কখনো পাকিস্তান আমাদের শাসন করেছে, সবসময় আমরা শাসিত হয়েছি। কেমন? এবং আমাদের ভাগ্য নির্ধারণ করেছে কারা? আমরা না বিদেশিরা? বিদেশিরা, তারা আমাদের হয়ে সব কিছু করেছে। সুতরাং আমরা যে করতে পারি, আমাদের দায়িত্ব যে আমাদের নিতে হবে, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে আসে। কোনো কিছু করার কথা মনে হলে মনে হয় কে যেন করে দেবে, হয়তো কোনো আল বগদাদি বা আল কান্দাহারি, কেমন কেউ একজন আসবে এবং তারপরে আমার কাজটা হবে। বাসার পাশে একটা ছোট্ট ড্রেন ময়লা আটকে গেছে, একটা খোঁচা দিলেই ড্রেনটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমরা সেই ড্রেনটা পরিষ্কার করি না। আমরা সিটি কর্পোরেশনের কাছে চিঠি লিখি যে আমাদের একটি ড্রেন বন্ধ হইয়া গিয়াছে, কেমন মেয়র বাহাদুর যদি এই ড্রেনটি পরিষ্কার করবার একটু উদ্যোগ গ্রহণ করেন তো ভালো হয়। এত কোটি কোটি লোকের ড্রেন তো মেয়র পরিষ্কার করতে পারে না। একবার কলাবাগানে একটা রাস্তা, দুটো গাড়ি পাশাপাশি চলতে পারে না, কিন্তু খুবই দরকার
কারণ ওখানে জনবসতি বেড়ে গেছে, কিন্তু কেউ তার বাড়ির সামনের জায়গা ছাড়বে না। শেষ পর্যন্ত একজন প্রেসিডেন্টকে যেতে হয়েছিল, বাংলাদেশের একজন প্রেসিডেন্টকে যেতে হয়েছিল যে আপনারা দুপাশ থেকে দুই ফিট করে জায়গা ছিল। তো ঠিক আছে, সেই রাস্তা বড় হয়েছে, কিন্তু আমাদের দেশের যে লক্ষ লক্ষ রাস্তা আছে সেগুলো ঠিক করার জন্য এত লক্ষ লক্ষ প্রেসিডেন্ট আমরা কোথায় পাব? এটা কি প্রেসিডেন্টরা করবে না আমরা করব? বলো তো ওরা কিছু। তোমাদের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে প্রেসিডেন্টই করবে, চাকরি যখন তিনি নিয়েছেন কেমন প্রেসিডেন্টই করবে না? কে করবে? আমরা। আমরা সবাই একটা হাত লাগালে 17 কোটি হাত হয়, দুটো হাত লাগালে 34 কোটি হাত হয়। 34 কোটি হাত যদি সত্যি সত্যি লাগে তাহলে বাংলাদেশকে ঠেকাবে কে? আমরা হাতটা লাগাচ্ছি। তো আমি একদিন একটা বাড়িতে গেছি, দোতলায় দাঁড়িয়েছি, সামনে একটা ছোট্ট রাস্তা, রাস্তার ওপাশে একটা বেড়ার ঘর, ঘরটা পুরনো হয়ে গেছে, বেড়াগুলোও পুরনো, এত পুরনো যে নিচের জায়গাটা খেয়ে গেছে, ওই বেড়ার চারপাশে বেড়া তো, তার নিচের জায়গাটা বেড়াগুলো খেয়ে গেছে, উলিতেই হোক পানিতেই হোক খেয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। কিন্তু কে যেন ওই বেড়ার ফাঁকা জায়গাটা ঘিরে একটা হালকা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে। কেমন? তা আমার সঙ্গে এক ভদ্রলোক ছিলেন, একজন বিজ্ঞ মানুষ, উনি আমাকে বললেন যে ওই যে বেড়াগুলোর নিচে ফাঁকা জায়গাটা পাতলা পলিথিন দিয়ে ঢাকা আছে, ওই পাতলা পলিথিন কি চোর ডাকাত এদের ঠেকাতে পারবে? পারবে কি? পারবে না। তাহলে ওই ঘর যা, তিনি ওই বেড়াটা, তাহলে ওই ঘর যা, তিনি ওই পলিথিনটুকু লাগিয়েছেন কেন? এই কথাটা উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি ঠিক উত্তর দিতে পারলাম না। উনি বললেন তিনি লাগিয়েছেন এই কথাটা বোঝানোর জন্য যে এই ঘরের একজন রক্ষক আছে, এই ঘরের একজন রক্ষক আছে, এই ঘরকে রক্ষা করার মতো লোক এখন তুমি দেখছো না, কিন্তু যখন তুমি চুরি করতে আসবে বা ডাকাতি করতে আসবে সব তখন সে বেরিয়ে আসবে। তো আমাদের এই জাতিকে ওই লোকটার মতো আমাদের রক্ষা করতে হবে কিনা? হতে পারে পাতলা পলিথিন দিয়ে আমরা রক্ষা, আসলে তো পাতলা পলিথিন না, যেদিন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সকল তখন কি কাবান দিয়ে শুরু হয়েছিল, বাঁশ দিয়ে শুরু হয়েছিল, লাঠি দিয়ে শুরু হয়েছিল, কেমন? এবং গুলি নাই এমন রাইফেল দিয়ে শুরু হয়েছিল। ওই যে মেয়েরা প্যারেড করছে হাতে রাইফেল, ছবি পাওয়া যায় না ওই সময়কার, ওই রাইফেলের মধ্যে কোনো গুলি নাই, ওগুলো ডামি, ওইটা দিয়ে শুরু হয়েছে। এবং শেষ পর্যন্ত এই যুদ্ধ যদি আরো চলত নিশ্চয় আরো অনেক বড় বড় অস্ত্র নিয়ে আমরা মোকাবেলা করতাম। সুতরাং ওই পাতলা পলিথিন নয়, ওই পাতলা পলিথিন বলছে জোর পেছনে মানুষ দাঁড়িয়ে আছে যে যুদ্ধ করতে প্রস্তুত। কেমন? আমাদের মনোভঙ্গি সেই রকমই হওয়া উচিত। আমাদের দেশকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের প্রত্যেকের এই দেশের রক্ষক হতে হবে। কেমন? আমরা রক্ষক না হয়ে অধিকাংশই ভক্ষক, কেমন হচ্ছি? এবং আমাদের দেশের অধিকাংশ জায়গাতে আমরা
বিরাট অনৈতিকতা দেখতে পাচ্ছি। এখন একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো এটা 1985-86 সালের দিকের কথা। আমি 60-এর দশকে একটা পত্রিকা বার করতাম, সেই পত্রিকার নাম ছিল কণ্ঠস্বর। সেই পত্রিকার যারা লেখক ছিলেন তারা হলেন সেকালের সবচেয়ে তরুণ লেখকের সঙ্গ, তরুণ লেখক, তোমরা তাদের অনেকেই হয়তো নামে জানো, তোমরা নির্মলেন্দু গুণের নাম জানো, রফিক আজাদের নাম জানো, আতারুজ্জামান ইলিয়াসের নাম জানো, কেমন আবুল হাসানের নাম জানো, অনেকে। ষাটের দশকের সেরা লেখক, তখন তারা তরুণ, তখন তারা ওই পত্রিকায় লেখে। এটা চলল প্রায় 14-15 বছর। একদিন আমি দেখলাম যে যাদেরকে আমি তরুণতম ভেবেছিলাম তারা আর তরুণতম নেই, তারা কিছুটা দাঁড়িয়ে গেছে, তাদের কিছুটা পাখা হয়েছে, তারা এখন নিজেরাই উঠতে পারে। তখন আমার মনে হলো যে তাহলে এই পত্রিকা আর চালিয়ে লাভ কি। আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে মিটিং করে ওই পত্রিকা বন্ধ করে দিলাম। এখন এই ঘটনার 12-13 বছর পরে আমার কাছে এক তরুণ কবি এসে হাজির। সেই তরুণ কবি আমাকে বলল যে 60-এর দশকে আপনারা এরকম কণ্ঠস্বর বের করেছিলেন, সেই পত্রিকার মাধ্যমে সেই যুগের তারুণ্য আত্মপ্রকাশ করেছিল, সেখান থেকে কত বড় বড় লেখক তৈরি হয়েছে, কিন্তু আজকে এই 80-এর দশকের মাঝামাঝিতে আবার দেশের তরুণরা সংঘবদ্ধ হয়েছে, তারা নতুন জীবন চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তাদের নতুন ভাষা এসেছে, নতুন জীবন এসেছে, নতুন সংগ্রাম এসেছে, তারা নতুন কিছু করতে চায়, নতুন কিছু লিখতে চায়, কেমন। এখন সবই আছে আমাদের, লেখক আছে, লেখার প্রাণ আছে, সব আছে, শুধু একটা জিনিসের অভাব। কিসের অভাব? একটা পত্রিকার অভাব, ভালো পত্রিকা, আপনার সেই কণ্ঠস্বরের মতো একটা পত্রিকা চাই। যদি ওইটা পাই তাহলে পরে আপনারা যেরকম বিস্ফোরিত হয়েছিলেন 60-এর দশকে, আমরা এই 80-এর দশকে আবার বিস্ফোরণ ঘটাব। তখন আমি তাকে বললাম যে আচ্ছা, এই পত্রিকা যদি বের হয় তাহলে বাংলাদেশে সবচেয়ে খুশি হবে কে? আমার তো অত খুশি হওয়ার কারণ নাই, কারণ আমার যা করার সেটা আমি 20 বছর আগে করে ফেলেছি। তুমি এসেছ তোমার প্রস্তাব নিয়ে, সত্যি সত্যি যদি এরকম একটা পত্রিকা বার হয় তাহলে সবচেয়ে খুশি হবে কে? সে আর কথা বলে না। আমি বললাম, আমি তো মনে করি তুমি যখন প্রস্তাবটা নিয়ে এসছ, তোমার প্রাণের উৎসাহ নিয়ে যখন তুমি এসছ, ওই পত্রিকা বের হলে তুমিই সবচেয়ে খুশি হবে। তো তাহলে পত্রিকাটা বের করার দায়িত্ব কার? তোমার না আমার? আমি বললাম, দায়িত্ব তো তোমার, এখন যৌবন তোমার আর বেদনা আমার, এইটা কি হয়? যৌবন যাক, বেদনাও তার থাকবে, কাজও তার থাকতে হবে, শ্রম তার থাকতে হবে, আত্মোৎসর্গ তার থাকতে হবে, তা না হলে হবে না। এই দেশ কার? বাংলাদেশ কার? আমেরিকানদের? বাংলাদেশ কি ফ্রান্সে? বাংলাদেশ কি জাপানে? কার? কাদের? আমাদের, আমরা যারা বাংলাদেশি মানুষ তাদের। তো সুতরাং যদি এই বাংলাদেশকে ভালো করতে হয়, বাঁচাতে হয়, বড় করতে হয়,
এবং বিশ্বের সভায় যদি বাংলাদেশকে আমরা উন্নত অবস্থানে নিয়ে যেতে চাই তাহলে সে দায়িত্ব কার উপরে পড়ে? ভারতীয়দের উপরে, বার্মার উপরে, কার উপরে? আমাদের উপরে, তাই না? আমি খাবো রুই মাছ কেমন, আর দেব 3 টাকা দাম, ওটা দিয়ে হবে না। বড় জিনিস পেতে হলে বড় দামই আমাদের দিতে হবে। তো সুতরাং কি যেন বিষয় ছিল এটা? হ্যাঁ, সুতরাং কথা তো বলে ফেলেছি। ও বহুক্ষণ আমাকে বোঝাতে চেষ্টা করেছে যে স্যার এইটা কিন্তু বলতে হবে, ওইটা কিন্তু বলতে হবে, সেটাই কিন্তু যেন আমি পারবই না কিছু বলতে। কিন্তু আমি তো বলে ফেললাম প্রায়, তাই না? আচ্ছা, তাহলে দেশ যদি আমার হয়, রক্ষক কে হবে? আমি। দায়িত্ব কার? আমার। পরিশ্রম কার? আমার। স্বপ্ন কার? আমার। কেমন? সুতরাং আমি বাংলাদেশ, আমরা প্রত্যেকে বাংলাদেশ। ধন্যবাদ। আমরা কিছু প্রশ্ন নেব স্যারের জন্য। আমি কি স্ক্রিনে প্রশ্নগুলো দেখতে পারি? আইটি আমরা কি কোয়েশ্চেনগুলো দেখতে পারি? তোমরা কি কোয়েশ্চেনগুলো দিয়েছিলে, মনে আছে? দিয়েছিলে? ইয়েস, ওকে। আচ্ছা, আমরা অডিয়েন্সে কয়েকটা মাইক দিতে পারি? তোমরা কারা প্রশ্ন করতে চাও? আমি 5টা প্রশ্ন শুনবো, তারপর সেখান থেকে আমরা স্যারকে 2টা প্রশ্ন করবো। তোমরা কি আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? আমার মনে হয় স্যার কম্পিউটার একটু ভয় পেতে পারে, বৃদ্ধ মানুষ দেখে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমরা অডিয়েন্সে কিছু মাইক দিতে পারি? ওখানে একটা আছে, ঠিক আছে। তোমার নাম বলো, কোথা থেকে এসেছো, খুব সংক্ষিপ্তভাবে তোমার প্রশ্নটা বলবে। আসসালামু আলাইকুম, আমি রাহাত হাসান প্রিয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের দেশের যে এখন বর্তমান পরিস্থিতি, স্যার এখানে ছিলাম আমি এই পাশে, স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি সাপেক্ষে আমরা, আচ্ছা স্যার কাছে ছিলাম স্যার, আবার স্যার আমি রাহাত হাসান প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি স্যার। আমার প্রশ্ন হচ্ছে স্যার যে দেশের যে বর্তমান পরিস্থিতি, এই সাপেক্ষে আমরা কীভাবে আরও দায়িত্বশীল হতে পারি স্যার? ঠিক আছে, একটা প্রশ্ন, আমরা আরও একটা প্রশ্ন শুনে নেই একটু। তোমার মাইকটাও পেছনে ওখানে দিয়ে দেই, একটা একটা করে স্যার শুনে আমি একটু, না এই জন্য যে আমি ভুলে যাব, না আমি মনে করে দেবো স্যার, বলো। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই সেশনটা হচ্ছে ইউথ ভয়েস ম্যাটার্স,
এখন আমরা কখন ইউথরা আমাদের ফ্রিডম অফ স্পিচ এক্সারসাইজ করতে পারবো ফর আ রাইট কজ? আমরা ভালো কিছু চাচ্ছি, এটার জন্য সরকারের কোনো পদক্ষেপ যদি আমাদের ভালো না লাগে বা যদি আমরা মনে করি তা আমাদের জন্য ভালো হবে না, ওটাকে কিভাবে আমরা ক্রিটিসাইজ করবো একটা সেফ জোনে থেকে, যেখানে আমাদের একটা ইনসিওরিটি থাকবে যে উই ওয়ন্ট বি গেটিং অ্যারেস্টেড? ঠিক আছে স্যার, ওরা আপনাকে কঠিন কঠিন প্রশ্ন করছে স্যার, আপনি বিপদে পড়বেন, আমি আপনাকে একটু ভেঙে দিচ্ছি। স্যার প্রথম প্রশ্নটা আমার মনে হয় আমরা যদি নেই যে আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে ইউথরা কিভাবে তাদের অধিকার চর্চা করতে পারে, তাই তো প্রথমটা সেটাই ছিল না? আর দ্বিতীয়টা স্যার ওরকম ধারা আবার একটু বলবে, কারণ মুখোমুখি হলে ভালো লাগে, উত্তাপ বাড়ে। স্যার আমার প্রশ্নটা ছিল যে বর্তমান আমাদের দেশে যে পরিস্থিতি, এই সাপেক্ষে আমরা তরুণরা কিভাবে আরো দায়িত্বশীল হতে পারি? দায়িত্বশীল কে হবে? আমরাই হব বর্তমান পরিস্থিতি না তোমরা? আমরা হব স্যার। তো তোমরা কি হবে সেটা কি বর্তমান পরিস্থিতি নির্ধারণ করবে স্যার? কোন কোন হযরত মোহাম্মদ, কোন হযরত মোহাম্মদ কে কি তার সময় নির্ধারণ করেছিল যে এটা করেন, না তিনি নির্ধারণ করেছিলেন যে এটা হওয়া উচিত? কে করেছে? তিনি নির্ধারণ করেছিলেন। তিনি করলে তোমাকে করতে হবে। মাস্টার রাখবো আমি অন্যের ঘরে, আর জিনিস একখান থেকে আরেকখানে বই নিয়ে যাবো এটা হয় না। ওই যৌবন তোমার আর বেদনা আমার, এটা কোনোদিন তোমাকে কিছু দিতে হবে, কিছু শেদ, কিছু শ্রম, কিছু রক্ত তোমার কাছে দেশ চায়, যদি দেশের পরিবর্তন তুমি চাও। আর যদি তামাশা দেখতে চাও তাহলে আমি যেরকম মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তুমি যেমন মাইকটা ধরে আছো এটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম স্যার, আমি শাকিল ইকবাল, আমি এসেছি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে রাজনৈতিক অবস্থায় যেখানে আমরা কথা বলে নিরাপদ অনুভব করতে পারি না, সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? মানে আমাদেরকে এটা প্রোটেস্ট করে অ্যারেস্ট হইতে হবে এরকম ভয় যদি অনেকের থেকে থাকে, বা অর্ধায়ন এটা আমারই আছে, তো সেখান থেকে আমি এই জিনিসটা থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি যে আমি এটাতে নিরাপদ অনুভব করব? রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, ওরে ভীরু তোর হাতে নাই ভুবনের ভার, পৃথিবীর দায়িত্ব নার ক্ষমতা তোর হাতে নাই। ভয় এবং স্বাধীনতা একসঙ্গে হয় না, কেমন কিছু সাহসিকতা হয়। এই মুক্তিযুদ্ধের সময় আমি দেখেছি কি পরিমাণ সাহস আমাদের ছেলেমেয়েরা দেখিয়েছে, আমার নিজের চোখে দেখা। আমারই 26 জন ছাত্র মারা গেছে, কেমন তো তারা যে যুদ্ধে গেছিল, যখন যুদ্ধে গেছিল তখন কি বাঁচবো বলে গেছিল নাকি মরবো বলে গেছিল? মরবো বলে গিয়েছিল। তাহলে সেই সাহস যদি তোমার থাকে তাহলে তোমার হবে, আর ভীরু হয়ে থাকলে কেমন, ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার। স্যার আমি একটু এক্সটেন্ড করতে চাচ্ছি, আমরা জানি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সো এখানে আমাদের তো বাক স্বাধীনতার অধিকার আছে, প্লাস কোনো যদি করাপশন দেখি বা অথরিটিও তো কোনো করতে পারে যেটা আমাদের জন্য আসলে ভালো না, সেটা হয়ে যেতে পারে, তো সেই জায়গা থেকে আমরা মানে যেহেতু বলতেছি যে আমরা স্বাধীন, তো এই জায়গায় কীভাবে আমরা স্বাধীন হই? তার জন্য যদি আমাকে যুদ্ধই করতে হয় তাহলে তো আমরা বলতে পারি না যে স্যার আমরা স্বাধীন। মানে
মানে সবাই এমন ভাবে হাত তালি দিচ্ছে যে বাক স্বাধীনতাটা আমি দিইনি। বাক স্বাধীনতার কথা কোথায় আছে লেখা? কোথায় আছে? নিশ্চয়ই আছে, কেমন? কিন্তু সেটা তো খাতায়, সেটা তো বইয়ে, ওটা কি জীবনে? বইয়ের বাক স্বাধীনতা আর জীবনের বাক স্বাধীনতা এক না। বই আর জীবন যদি এক হতো তাহলে যে সবচেয়ে ভালো ছাত্র সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হয়ে যেত। কিন্তু যে দেখো যে পৃথিবীর সবচেয়ে ভালো ছাত্ররা সাধারণত সাধারণ জীবন যাপন, অত্যন্ত মাঝারি জীবন, কারণ ওই বইয়ের সঙ্গে আরেকটা জিনিস লাগে যেটা আমি এতক্ষণ ধরে বলছি, সংগ্রাম করতে হয় ওই ভীরুতা দিয়ে, কিবত্ব দিয়ে, কেমন এটা অর্জন করার। স্যার, আমার নাম তাজমিন হোসেন। শুভ দুপুর স্যার। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকাল অনলাইন মানে বাংলাদেশ ডিজিটালাইজড হচ্ছে এবং অনলাইনে এডুকেশন এসে পড়েছে, বই আমরা এখন অনলাইনে পড়ছি। যদি আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের ঘরে বই পৌঁছে দিত, এখন ইন্টারনেট আমাদেরকে বই পৌঁছে দিচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখেন? এই যে অনলাইন হচ্ছে, বইয়ের সাথে কি আমাদের সম্পর্কটা কোথাও কমে যাচ্ছে না? একটা বই যখন আমি ধরে পড়ি সেটার অনুভূতি, আর অনলাইনে দেখে দেখে একটা বই পড়ি সেটার অনুভূতি। এক সময় এই পৃথিবীতে আজকের বই ছিল না, তার চেয়ে আমি অন্যভাবে বলি, একসময় মানুষ পাথরে লিখত, তাই না? ওই পাথরের লেখাটাই ছিল বই। একসময় গাছের ছালে লিখেছে, পাতায় লিখেছে, তখন সেইটা ছিল বই। তারপরে কাগজে লিখেছে, সেইটা ছিল বই, এখনো আছে। এখন ডিজিটাল মাধ্যমে লিখছে অনেকে, এটাও বই। আমি বই চাই, সেটা গাছের ছালে লেখা হলো, না পাথরে লেখা হলো, না ডিজিটালিয়া সেটা এলো, না কাগজের বই, এ দিয়ে আমার তো কোনো লাভ নেই। তবে তুমি বলতে পারো, তোমার যদি অভ্যাস হয়ে গিয়ে থাকে কাগজের বই পড়তে পড়তে, যে কাগজ কাগজের বই, আহা, হ্যাঁ, ইচ্ছা মতো হাতে নিলাম, ইচ্ছা মতো পড়লাম, ইচ্ছা মতো স্বপ্ন দেখলাম, কিছুক্ষণ প্রেম করলাম, কেমন? তো নিজের খেয়ালে নিজের খুশিতে ফেলে রাখলাম, আবার নিলাম, এর একটা আরাম আছে, বইটার একটা সুন্দর গন্ধ আছে, বইটা আমাদেরকে জীবনের দিকে ডাক দেয়। কিন্তু ডিজিটাল বই, ডিজিটাল ওয়ার্ল্ডের একটা প্রবলেম হচ্ছে যে ওটা একটা যন্ত্র, ওটা একটা যন্ত্র, এই যন্ত্র উন্নতি ঘটাতে হবে। এটা বিল গেটসের লেখার মধ্যে আমি পড়েছিলাম, যে বইকে আমরা কোনোদিন সরাতে পারবো না, আজকের বই যেটা কাগজের বই, কিন্তু 50% আমরা কমিয়ে ফেলতে পারবো, কেমন? তো এখন বইকে, ডিজিটাল বইকে যদি এত সুন্দর করা হয়, তোমরা তো কিন্ডল দেখেছ, ওটাকে আরো সুন্দর, আরো সুন্দর, এমন যে দেখলেই মনটা খুশি হয়ে ওঠে, দেখলেই মনটা নেচে ওঠে, তাহলে হয়তো ডিজিটাল বই মানুষ পড়বে। ডিজিটাল বই মানুষ পড়ে কোন বিষয়ের জন্য? সাধারণত তথ্যের জন্য, সাধারণত পাঠ্য বই হিসেবে। কিন্তু যে বই মানুষ আনন্দের জন্য পড়ে, নিজের চাইতে নিজে বড় হওয়ার জন্য পড়ে, কেমন? রবীন্দ্রনাথের বই, শেক্সপিয়ারের বই, টলস্টয়ের বই, কালিদাসের বই, শেক্সপিয়ারের বই, প্লেটোর বই, অ্যারিস্টটলের বই, যেসব বই অরিজিনাল মানুষদের লেখা, সেই সব বই সাধারণত মানুষ কাগজে পড়তে চায়, কারণ কাগজের বইয়ের একটা ফ্রিডম আছে, একটা স্বাধীনতা। আমি মনে করি চলুক না, যদি কাগজের বই আমাদের ভালো লাগে লাগবে, না হলে নাই, কিন্তু বই তো, বই হলেই তো, নাকি তুমি কই চাও, টই চাও? বই চাইলে ঠিক